নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আমরা আজকে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে। আমাকে আর ও নাতিকে ও দাদু বাইকে করে তেঁতুলতলায় নামিয়ে দিয়ে গেছে, বৌমা আসছে, আর তার জন্য আমরা দাঁড়িয়ে আছি রোডের উপরে একটা সেটের নিচে। এখন আমরা মেট্রোয় উঠে গেছি আর মার্কেট থেকে আসা আছে সবাই জন্য। একেবারে যদি কিনে নিতে পারি তো ভালোই হবে, দেখি কতটা কি কিনতে পারি আর কতটা টাইম ওইখানে থাকা যায়। কারণ কি ছোটো মানুষকে নিয়ে যাচ্ছি, নাতিকে, ওর উপরে ডিপেন্ড করছে কতক্ষণ আমাদের সঙ্গে থাকতে পারে। ঠিক আছে, কোনটা কার উল্টো দিকে ধরেছে, গলার দিকে ধরতে হয়। হ্যাঁ, বলে বোনের থেকে শুরু করলাম, বোন থেকে শুরু করলাম, আমার থেকেই তো পরে শুরু। বলে এটা উপরের টপটা, এই যে উপরের টপটা, আর এটা মিডিটা, এটা মিডিটা, এটা বোন পার পুরো সময় ভালোই লাগে। এটা আমার জামা, ঠিক আছে নাও রাখো, এটাও দেখো, ঠিক আছে দেখাও, এগুলো সব দেখাও, তাতে এই উপরে ধরে দুটো একই গেঞ্জি, দুটো একই গেঞ্জি আছে, এই যে একটা বলো, এই দুটো একই, আমার একটা রিয়ানের একটা, বলো এটা আমার আর এটা রিয়ানের, কিন্তু আটি গেঞ্জি নিজে ভাই হয় বলো। এবারে আমার বোনের আর একটা সাসপেক্ট স্পেশাল ঠিক তো লাগাইতে হট প্যান, এবারে সামনের দিকটা দেখো, দেখেছো দিরো, ঠিক আছে সামনের দিকটা দেখো, আর এই দেখো এখানে আমার, তুমি করে ধরো, ধরে দেখো, ডিজাইন
ওই গাডারগুলো দেখিয়ে দেবো। ও বোনু, গাডারগুলো দেখিয়ে দাও। এক গাডার ভালো করে দেখো, এইরকম ভাবে দেখাতে হবে, এইরকম ভাবে আচ্ছা দেখছো তো, নিচেটা ধরো, নিচেটা ধরলে ডিজাইনটা ভালোভাবে দেখতে পাবে, এরকম ভাবে ধরলে, বুঝেছ? না বলো এটা কি জুতো বলো তো? পামসু। পামসু এটা তো আমার চেনা জুতো। না আমার জুতোটা কই গো? ও আমায় কি দিয়েছিস? কেমন আছে আমার জামা? আরেকটা কার জুতো একটু দেখাবে? মামেরটা তো এখনো দেখানো হয়নি, এটা এরকম ভাবে দেখিয়ে দাও, বুঝতে পারবে। বেশি কথা বলবে না, দুদিন পড়লো, পরেনি এখনো, ওটা তো পুজোর ড্রেস। রাখো এটা কার? রাহুলের প্যান্টটাও দেখিয়ে দাও। রাহুলের প্যান্ট ধরো তো বন্ধুরা, এখনো অনেক কিছু কিনতে বাকি আছে, ওইগুলো কিনলেও আর একটা ভিডিও করে দেখাবো আপনাদের। তোমার খুব পছন্দ হয়েছে তো জিনিসগুলো? ঠিক আছে, তুমি এর জন্য খুশি তো? বলে কেমন লাগবে? খুব সুন্দর লাগবে। এই যে আমার সুন্দর কেমন লাগছে?
ভালোই লাগছে।